بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. ما بعد، একবার প্রশ্ন লিখেছেন যে 25 ডিসেম্বর বড়দিন উদযাপন করা যাবে কিনা, শুধুমাত্র বিনোদনের জন্য বা আনন্দ ফুর্তির জন্য উচিলা স্বরূপ এই দিন উদযাপন করা যাবে কিনা। আপনাকে একটা প্রশ্ন করি, যদি এরকম হয় যে কোনো জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে এবং সে অনুষ্ঠানে আপনার পিতা মাতাকে গালি দেওয়া হচ্ছে, তা আপনি কি সে অনুষ্ঠানে যাবেন, অংশগ্রহণ করবেন? কখনোই না। তো খ্রিস্টানদের যে অনুষ্ঠানগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলো, তারা সেখানে আল্লাহকে গালি দেয়। অর্থাৎ কিভাবে? তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে তার মানে অসম্মান করে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে তার অসম্মান করে। তো তারা বলে আল্লাহ হচ্ছেন তিনজন, আল্লাহ, ঈসা এবং মারিয়াম। তো এই সমস্ত কথার মাধ্যমে তারা আল্লাহকে অসম্মান করে, আর এই অসম্মান করার আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে তারা এ ধরনের অনুষ্ঠানগুলো করে থাকে। তো এই অনুষ্ঠানগুলোতে যেহেতু আল্লাহকে অসম্মান করা হয় এবং আল্লাহর অসম্মানের বিষয়টাকে আরো প্রকাশ্যে আনা হয়, তাহলে এই অনুষ্ঠানগুলোতে একজন মুসলিমের অংশগ্রহণ করা কিভাবে জায়েজ হতে পারে? এটা কোনো ক্রমে একজন মুমিনের জন্য এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ নয়, যে তার আল্লাহকে ভালোবাসে, যে তার আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু এগুলি বিধর্মীদের অনুষ্ঠান, আর বিধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা হচ্ছে তাদেরকে সহযোগিতা করা। আর আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, শত্রুতার কাজে তোমরা কাউকে সহযোগিতা করো না। অনুরূপভাবে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা মানে তাদের মানে মধ্যে নিজেকে সামিল করে নেওয়া পরোক্ষভাবে। তারা ভাববে যে এরা আমাদেরকে ভালোবাসে বলে আসতেছে। আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব করে বা তাদের কাছে এ ধরনের ক্ষেত্রগুলোতে উপস্থিত হয়, তাহলে সে তাদের মধ্যে সামিল হয়ে যাবে। আপনি কি মনে করেন যে খ্রিস্টানদের বা ইহুদিদের দুনিয়াবী কোনো কালচার, হ্যাঁ, কোনো নিয়মনীতি যদি কোনো মুসলিম অনুসরণ অনুকরণ করে, তাহলেই তো সে গুনাহের মধ্যে পড়ে যাবে এবং আল্লাহর ক্রোধের মধ্যে পড়ে যাবে, শাস্তির মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সদৃশ্য অবলম্বন করবে, ওদের পোশাকের, ওদের চালচলনের, ওদের মানে কথাবার্তার স্টাইলের যদি কেউ অনুসরণ করে, তাহলে এর মাধ্যমে আপনি তাদের মধ্যে সামিল হয়ে যাবেন। এটা অনেক বড় একটা কাবিরা গুনার মধ্যে আপনি পতিত হবেন। তাহলে তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা কত বড় অন্যায় হবে এবং কত বড় গুনাহের কাজ হবে, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা আলাম।